আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করলাম কচুর শাক পিটালি করে কাঁচি ঢোকা পিঠা, তার সাথে আমাদের বাচ্চাগুলো কি সুন্দর করে খেয়েছে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। পানিটা আমার ফুটে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। চেপে চেপে দিতে হবে। এই কয়টা পালং শাক ছিল ঘরে, এটাও দিয়ে দিলাম সাথে। আমাদের ক্ষেতের শাক উঠাইয়ে নিয়ে এসে মামা অল্প কয়টা ফুটানো শাক, খুব ভালো লাগে। আমি একটু লবণ দিয়ে ঢেকে দেব। ওই দেখি মুখটা কেমন করতেছ, কেমন লাগে চিংড়ি খেতে? পচা চিংড়ি পোকা। হ্যাঁ চিংড়ি পোকা। তাহলে চিংড়ি রান্না করলে আর খাবা না এখন থেকে, তাই না? কয়েকদিনের মধ্যে একটা চিংড়ি রেসিপি করতে হবে, তখন দেখবো তুমি খাবো কিনা। এখন আমি রসুন ছেঁচে পেঁয়াজ কেটে এবং ঝাল কেটে রেখেছিলাম আগে, এই মশলাটা আমি দিয়ে দেব। তেজপাতা দেব, আস্ত জিরা ছেড়ে দেব। শীতকালের কচু শাক একটু পানি লাগে বেশি, রস থাকে না তো, পানি না, পানিটা না দিলে গাল চুলকাবে। বলো কি হয়েছিল? কালকে যখন পাটি সাপটা খাইলাম তখন মনে হচ্ছিল আরো খাই আরো খাই। হ্যাঁ দেখছিলে না, মামার ডানিয়ে নানু ভাই কাছে ছিলাম, নানু ভাই না খালি আমি খেয়ে দিতাম। লস হয়ে গেছে তো, তো তুমি তো আমার সাথে বললা না, তাহলে আমি তোমার আরো বানিয়ে দিতাম। আচ্ছা আমি আজকে খাইও, এটা দেবই, এটা খাওয়া হয়ে যাক, কালই দেব। ঠিক আছে তোমার বানিয়ে। আর ওই যে ডেটা ডেটা আছে না, এই যে একটু পাতার সাথে ডেটা ডেটা নিয়ে আসছে, এই জন্য ভুটাটা অনেক মজার হবে। কনার আফরিন তো আসলো না, তাড়াতাড়ি সরবো। এটা কে, কণিকা? কি বলে শীতকালকে? ছয়টা ঋতুর নাম মনে আছে ইংলিশে? উইন্টার। হ্যাঁ উইন্টার গো অ্যাওয়ে, সাবা তো জানে আজকে কি রান্না হচ্ছে, তোমরা দুজন জানো কি তৈরি হচ্ছে আজকে? আমি বলবো না, আফরিন কোনা কোনা বলো কি তৈরি হচ্ছে জানো না? জানিস না কেন? আফরিন আমি জানি সত্যি জানো না? বলো দেখে বলো কি হচ্ছে আজকে? কচুর শাক, কচুর শাকের সাথে কাশিপুরি পিঠা দিয়ে খাবো।
ভালো লাগে না আফরিনের ভালো লাগছে লাগে লাভ করে উঠেছে এটাকে খাইছো আমি খাইছি আমি খাইনি আমার ছোট নানুর বাসায় গিয়ে খাইছি চলো দেখি শাগের কি অবস্থা কেন দিব এই হলো শাগের অবস্থা ঘুমাতো কুকুর তুমি দেখো পিটালি করবো তো শাকটা একটু আটা দিতে হবে তাই আমি একটু এইভাবে নামাই নিলাম এখন আমি তেলে দিয়ে দেব তুমি কি হাবা আমি হাবা না আমি সাবালিকা এখন আমরা তেল দিয়ে দেব আস্ত জিরা দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি একটু পিটালি দেব এই গুঁড়োটুকু দিয়ে দিলাম গুঁড়ো দিলে কি হবে একটু আটা আনলো আটলো ভাব হয় ভর্তার মতো না জানি বাসে বাসে তোমরা কি খাবে খেলে বাসে ভালো লাগছে পিঠাটা বানানোর জন্য এখন আমি হাঁড়িতে একটা গরম পানি করে নেব এই যে আমাদের আটাটা পানিটা এখনো অত গরম হয়ে পারিনি আর একটু গরম করব আমি গুঁড়োটা আমি কুটে নিয়ে এসেছিলাম শুকাইনি ভিজে অবস্থায় আমি বানাবো ভিজে গুঁড়ো দিয়ে পিঠা ভালো হয় এইটুকুই প্রথমে বানাবো এখন পানিটা হয়ে গিয়েছে এই যে আমার আঙ্গুলে সহ্য হচ্ছে না এখন আমি নামাবো একটু দেব পাওয়াটা গরম হয়ে গিয়েছে আমি এখন তেল দিয়ে একটু মুছে নেব পিঠাগুলো আস্তে জলে ভালো হয় বিসমিল্লাহ পিঠাটা যেন ভালো হয় যেহেতু আমি ভেজাবো না শুধু খাবো তার জন্য আগে থেকে ঢেকে দিলাম ও কত সুন্দর পিঠা হয়েছে আমাদের হেভি সুন্দর পিঠা হয়েছে
এটা নিয়ে আসো এদিকে সাদা 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 কালা কি সুন্দর পিঠা হয়েছে আমাদের সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা পিঠাটা দেখেন কত সুন্দর সাদা নিচে পুড়ে যায়নি কত সুন্দর পিঠাটা হয়েছে দেখেন কত নরম আবার নিচটা মুসমিসে ছেলে বেলে পিঠা হয়ে গেছে এখন তো খাইতে হবে নাকি তো চলে আসো সবাই এক এক করে সামনে গরম কিন্তু ফুদিও না ফুদিলে হাতে লাগবে এইবে ধরতে পারো বাহ তরকারি দেখো বা কেমন খেয়ে দেখো আগে একবার হাতে কিন্তু গরম লাগবে খাও খেয়ে নে বাবা এইটাকে গো কিন্তু ঝাল কই দেখি মুখ কেমন ঝালকে আপনি বলেন কেমন হয়েছে খুব টেস্টি হয়েছে খুব টেস্ট লাগছে সবার খাচ্ছে সবাই বলবে খেয়ে বলো কেমন হয়েছে সাবা তো বললো তখন কোনার মনে ভালো লাগেনি খাও তুমি খাও খেয়ে নে বলো দেখো পিঠাটা কত সুন্দর কোন জায়গায় আটাটা কিচ্ছু নাই জল ডুবু নিয়ে আসলে গরম করে দিতাম ওটা দেওয়া তো খেতো পরে খাবেন আমার পরে কখন ভিডিও শেষ করে দাও আজকের মান্নানের বরাতে নেই মানে ভিডিওর কথা করছো ছেলে পেলে মুখে না বললো খাওয়ার ধরন দেখে বোঝা যাচ্ছে যে ভালো হয়েছে খুব ভালো হয়েছে বাঁচো বহুদিন কি করবো জানাজার দিলে আবার নামাজ পড়তে পড়তে হয়ে গেল সবাই তো খেয়েছে ছেলে পেলে খেতে আপনিও খান এমন ঝাল দেবেন যারা পিঙ্কির মেয়ে খাতে না পারে কি আপনি ঝাল লাগছে ঝাল খাচ্ছে
কি জল জ্বলছে এটা গরুর গোশের ঝোল ওইটা দিয়ে পিঠা খাওয়া হবে এই দে তো মনে হচ্ছে আমি একটু খাবো এই নে ও মামি নাও কি নেব মামি এটা কসু শাক এটা ভালোই তো এ দে 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 আন্টি আলহামদুলিল্লাহ নাও খাও 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 পিছনে দে মানে লাগ দেন আর কি জ্বলা কাশি খোলা পিঠা কেউ বলে কাশি পোড়া কেউ বলে কাশি ঠুকা মানে এক এক দেশের এক এক রকম যেটা বলে তবে আমরা যশোরের মানুষ বৃহত্তর যশোর ভিন্নতা আমাদের এখানে যেহেতু খেজুর গুড়ের জন্য যশোর বিখ্যাত এবং এই কাশি খোসা পিঠা খেজুরের গুড়ে সব থেকে ভালো লাগে মজা তারপরেও যেহেতু অন্য এলাকায় খেজুরের গুড় তেমন পাওয়া যায় না বলে এই পিঠালি করে খাওয়া হয় কাশি খোলা পিঠা কাশি খোসা পিঠা পিঠালি আমরা আজ পিঠালি করেছি এটা আছে কসুর পাতা বা তার সাথে কিছু দিয়েছি আমরা পালং শাক পালং শাক এটা অতি সুন্দর হয়েছে খাওয়া যারা না খেয়ে থেকে না খেয়েছেন তারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে গুড়ের থেকে গুড় দিয়ে খাওয়ার থেকেও মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে এমনটাই লাগছে ভালো এত সুন্দর হয়েছে তারপর মানে যে বাচ্চা বাটি এখনো খাচ্ছে না খাও তোমরা আগে খাও আমি পরে দেখছি বাচ্চারা খেয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে ভাই ওই পিঠাটা ভেঙে দেখান তো কেমন হয়েছে একটু দেখি পিঠাটা সুন্দর ফুলেছে এটা ফুলেছে বুঝাই যাচ্ছে এটা কোনো আটা নাই সোলসা সিদ্ধ হয়ে গেছে এবং খেতে খুব ভালো অনেক অনেক সময় দেখা যায় কেউ বানাতে গেলে ভালো ফোটে না পিঠাটা না হলে আটাটা থাকে খেতে গেলে দাঁতের চারিদিকে জড়িয়ে যায় মাড়িতে এটা কিন্তু তেমন হচ্ছে না খুবই সুন্দর আচ্ছা খান আফরিনের সাবার সর্বশেষ কণা তিনটারে ঝাল লেগে গেছে আমার লাগেনি আমার লাগেনি তোমার তো সর্বপ্রথম লাগছে আমার প্রথমে লেগেছে ওখানে দুটো ঝাল লাগে গেছে ঝালে মরিয়া যায় কণা আমিও ঝাল খাই আহা হা কি আর এনা পানি খাও যে এক খোলা আমরা তৈরি করব ধনে পাতা রসুন আর কাঁচা ঝাল বাটা দিয়ে এই প্রথম খাবো খেয়ে দেখবো কেমন হয় তারপরে আপনাদের জানাবো অনেকে কুচি করে দিয়ে থাকেন আর আমি বেটে দিলাম এটা ঝালের মতন হয়ে গেছে দেখেন কত সুন্দর সবুজ হয়ে আছে আমাদের পিঠাটা হ্যাঁ আমাদের দুই ভাই বোনের জন্য আর কেউ পাইবে না ছোটরা না তোমাদের মন খারাপ করার দরকার নেই তোমরা আসতে বছর আবার বাবা আসতে বছর আবার হবে এগুলো লেগে যাচ্ছে তো তেল তো দিস গো বাপু না পুড়লে উঠবে না আর পুলা পুলা মতো হয়ে যাবে কালো কালো পিঠ হয়ে যাবে
আপনারা বাড়িতে তৈরি করে খাবেন ধনে পাতা দিয়ে কাজু কলা পিঠে তৈরি করে খাবেন খুব সুন্দর খাবেন আর মতামত দেবেন গরম যে মতামত গরম গরমই তো ভালো লাগে ভাই খান একটু ফু দিয়ে দিয়ে খুব ভালো লাগবে শীতের সময় খুব ভালো লাগে সবার কি সব খেয়ে নিল আপনার কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লাগবে আর একটা স্পেশাল জিনিস আছে কচু শাক এটা ধনে পাতা ভর্তা সরিষার তেল দিয়ে সুন্দর করে না সরিষার তেল দিয়ে দেখাই ভালো করে আমাদের হাতে বানানো এটা হলো গুড় এই গুড়ের এক এক অঞ্চল এক এক ভাষায় এক রকম নামে ডাকে আমরা চিনি এটা খেজুরের গুড় আমরা গুড় বলে চিনি এটা গুড় আবার দুই তিন রকম হয় দানা গুড় পাতলা গুড় দানা গুড় আর আপনার হলো ঝোল গুড় আমরা গাছ যখন কাটে প্রথম দিনের যে রসটা হয় সেই রসে যে গুড়টা হবে সেটা হচ্ছে আপনার দানা গুড় আর দ্বিতীয় দিনের যে রস হবে সেই রসে গুড় হবে আপনার ঝোল গুড় এরম ঝোল আর এই ঝোল গুড়টাই মানুষ খায় বেশি আমরা অবশ্যই এটা খাই না আমরা আবার দানা গুড়টা বেশি খাই এটা আবার রুটি দিয়ে এই যে এখন খাচ্ছি গরম গরম পিঠা আর গুড় এর সাথে খেতে খুব ভালো লাগে হাতে মাখা রান্নাঘরে মাঝে মাঝে লোভ সামলাতে পারি না চলে আসি বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য সবকিছুই বাড়ির রেগুলার আইটেম হাতে মাখা রান্নাঘরে পাবেন আপনারা আপনারাও যদি খেতে চান আসতে পারেন ওকে খাইতে ইচ্ছা হলে চলে আসতে হবে দশ রোজ হওয়ার জন্য আপনি খাবে তো